জিদ্দা চলেন জিদ্দার নিজের স্টাইলে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বুমেরাং কিন্তু ঈদেই হয়তো সম্ভবত রিলিজ করবে, কারণ এত সহজে বস ঈদ ছেড়ে দেবে এটা আমার মন বলছে না, আমার মন বলছে অন্য কিছু হবে, বস কিন্তু ঈদেই আসবে। এবার একটা বড় প্রশ্ন উঠেছে, বারে মিয়া ছোটে মিয়া টিজার আসছে, তারপরে দেবারাও হয়তো আজকে কিছু না কিছু নিয়ে, মানে একদিন একদিন কিছু না কিছু এর মধ্যেখানে নিয়ে চলে আসবে। ময়দান রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে, তারাও প্রমোশনাল আপডেট নিয়ে চলে আসবে। এমতো অবস্থায় জিদ দা কিছুই আনছেন না বা কিছুই জানাচ্ছেন না যে আদৌ তিনি ঈদে আসবেন নাকি আসবেন না। মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে যে জিদ্দা আদৌ ঈদে আসবেন কি না। তো আমার মনে হয় বস থাকবে বসের স্টাইলে, বস থাকবে বসের মতনই, বস কিছু চেঞ্জ করবে না। আজকে বুমেরাং নিয়ে আমরা এত কথা বলছি, বাট আমরা চেঙ্গিজের মতন অত বড় ছবি, যে ছবিটার মানে অত হাইপ অত জিনিসপত্র, সেই ছবিটাকে নিয়েই আমরা দেখলাম যে জিদ্দা কী করলেন। মানে এটা গর্বের বিষয়ও যেরকম নয় যে জিদ্দা এক মাসের উইন্ডোতে প্রমোশন করলেন, আমরা সবাই জানি যে ওই ছবিটা মিনিমাম 3 মাসের উইন্ডো চায় প্রমোশনের জন্য। মানে 3 মাস আগে থেকে অ্যাটলিস্ট এইটুকু জানতে পাই, লোকে এইটুকু জানতে পারুক যে 3 মাস আগে, যে 3 মাস বাদে চেঙ্গিজ ছবিটা আসছে, না 1 মাস আগে হঠাৎ করে জিদ্দা পোস্ট করলেন যে চেঙ্গিজ আমরা ঈদে রিলিজ করবো। তো এইটাই হচ্ছে জিদ্দা, জানো তো, মানে এভাবেই জিদ্দা কাজ করতে চান এবং এভাবেই হয়তো টিম গ্রাসরুট এন্টারটেনমেন্টও কাজ করতে চান। আমার মনে হয় ওদের এখনও অবধি পুরোপুরি বুমেরাং ছবিটা তৈরি হয়ে ওঠেনি। এবার যে যতক্ষণ না ওরা তৈরি করে উঠতে পারছে এবং আমার মনে হয় প্যান ইন্ডিয়া কথাবার্তাও চলছে, সেই সমস্ত কিছুকে মিলিয়ে তবেই গিয়ে কিন্তু ওরা রিলিজ ডেটটাকে ফাইনাল করবে। যখন সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো এবার হতে পারে এমন যে 20 দিন আগে, মানে রিলিজের 20 দিন আগে হঠাৎ করে বললো জিদ্দা যে আমি ঈদেই রিলিজ করবো, মানে তার আগে অবধি লোকে জানতে পারছে না জিদ্দা আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এরকমই সিচুয়েশন জিদ্দার সিনেমার ক্ষেত্রে হয়। তো হ্যাঁ, এটা আমরা রিকোয়েস্ট করতেই পারি, জিদ্দা প্লিজ তুমি আগে থেকে আমাদেরকে জানাও বা আগে থেকে রিলিজ করে দাও বা আগে থেকে অ্যাটলিস্ট রিলিজ ডেটটা তো জানো। আমি আশা করব যে বুমেরাংয়ের ক্ষেত্রে তো সেটা হবে বলে মনে হচ্ছে না, তবে আফটার বুমেরাং যেন জিদ্দা, দেখো অনেকটা জিদ্দা এগিয়ে এসছেন, পরিয়ার ক্ষেত্রে জিদ্দাকে আমরা প্রমোশনে দেখতে পাচ্ছি, এরকম জিনিসপত্র তো জিদ্দাকে দেখতে পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা বলছি, জিদ্দা কিন্তু এবার এগিয়ে এসো, আমি এইটুকুই বলছি জিদ্দা, তুমি এবার একটু জানাও মানুষজনেদেরকে যে ধরো তুমি আপকামিং ছবি, আমি কথার কথা বলছি বস 3 করছে জিদ্দা আফটার বুমেরাং, 1 বছর বাদে ধরো আসছে, সামনের বছর ঈদে আসছে, তো অ্যাটলিস্ট বস 3 টাইটেলটা দিয়ে লিখে দাও নিচে দিস ঈদ বা নেক্সট ঈদ বা 2025 এই কথাটা লিখে দাও, তাহলে কোথাও গিয়ে লোকের ভিতরে হাইপটা ক্রিয়েট হবে আরও বেশি করে। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট থিং। এবার আশা করি পরবর্তীকালে জিদ্দা এটা করবেন, তবে বুমেরাংয়ের ক্ষেত্রে আমার কোনো রকম কোনো আশা নেই যে জিদ্দা এরকমটা করবেন। জিদ্দা হঠাৎ করে অ্যানাউন্স করবেন, হঠাৎ করে ঢুকে যাবেন, হঠাৎ করে এসে রিলিজ করে দেবেন, এমনটাই কিন্তু আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না যে জিদ্দা এত সহজে ঈদ ছাড়বেন। দেখা যাক, ঈদ হয়তো ঈদ রিলিজই হবে বুমেরাং, কিন্তু ইয়ে হয়ে যাবে, মানে হঠাৎ করে মার্চ মাসের এন্ডের দিকে হয়তো আমরা জানতে পারলাম যে ঈদ রিলিজ হচ্ছে, মানে যেরকমটা হয়েছিল আগের বছরও, মানে আমরা কেউ জানতামই না, চেঙ্গিজ নিয়ে আমরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম, সে মতো অবস্থায় দেখা গেল যে জিদ্দা হঠাৎ করে মার্চ মাসের 20-21 তারিখ সামথিং একটা টাইমে অ্যানাউন্স করে দিলেন যে চেঙ্গিজ আসছে 1 মাস বাদে, এপ্রিল মাসের 21 তারিখে ঈদে আসছে। তো এরকমটাই জিদ্দা, মানে এটা জিদ্দার নিজের স্টাইলে থাকেন আর কি। তো এখন অবধি দেখা যাক, এটা শুধু স্টাইলে থাকার জন্য, মানে জিদ্দার অ্যারোগেন্সিকে আমি বলছি না, যে দিস ইজ নট অ্যারোগেন্সি, আমার মনে হয় যে জিদ্দা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি এখনও গোটে ছবিটা, এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের টিম এখন অবধি গোটা ছবিটা কমপ্লিট করতে পারেনি। একটা ছবি তৈরিই যদি কমপ্লিটলি না হয়, সেটা সে কী করে অ্যানাউন্স করে দিতে পারে, এইটা তার হয়তো সে এই মোটোতে বিশ্বাস করে, এমনটা নাও হতে পারে যে কেউ কেউ তো এই যে অঙ্কুশদার কথা, মির্জা এতদিন থেকে এত কিছু হচ্ছে, দেখো মির্জা যখন থেকে তৈরি হচ্ছে বা যখন থেকে এ হচ্ছে তখন থেকেই কিন্তু অঙ্কুশদা পোস্ট করে দিয়েছে এই টাইমে আসবো, এরকমভাবে তৈরি করবো, এ করবো, মানে তারা পুরো লকড, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো তাদের পুরো শর্টেড মাথায়। কিন্তু জিদ্দা আমার মনে পুরো বিষয়টাকে তৈরি করে নিলেন, হাতে রেডি থাকলো, তারপরে জিদ্দা প্রমোশনে নামতে পছন্দ করেন বা ছবিটা রিলিজ ডেট অ্যানাউন্স করতে পছন্দ করেন, এটা এক একজনের ওয়ার্ক কালচার, কিছু বলার নেই এতে। তবে হ্যাঁ, প্রমোশনটা ভালো হওয়া জরুরি, এটা আমি বারবারই বলছি। দেখা যাক, এখন শর্ট টাইম প্রমোশনও তো খুবই ভালোভাবে ওয়ার্ক করছে, মানে বলিউডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ফাইটার ছবিটার কী এমন আহামরি প্রমোশন হচ্ছে, কিন্তু ফাইটারের তো মানে ক্রেজ তো আছে, তাই না? তো এটাই আমি বলবো যে হিন্দি বা সাউথের ক্ষেত্রেও আমরা দেখছি হিউজ প্রমোশনের প্রয়োজন পড়ছে না, এখন একটু শর্ট টার্ম প্রমোশনের প্রয়োজন পড়ছে। তো জিদ্দা বরাবরই সেই ফরম্যাটেই রয়েছেন, দেখা যাক যে বুমেরাং ছবিটা কেমন কী করে। তো আমার বিশ্বাস যে বুমেরাং ছবিটা কিন্তু হিট হবেই, এটা কনফার্ম টু কনফার্ম, ঈদেই আসবে এবং এটা আমার পুরোপুরি আমার গাট ফিলিং বলে। এবার দেখা যাক, মাইট বি আমি রং হতেই পারি, তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।